এটা কোথায় হচ্ছে? এটা কোন জায়গায়? ইন্দ্রপালা। ইন্দ্রপালা মানে এটা দুর্গাপুর স্টেশনে, দক্ষিণ দুর্গাপুর ইন্দ্রপালা গ্রাম। আচ্ছা, বলবেন দাদা। আমার নাম সবরুল গাজী। আচ্ছা, এই ঘোড়াটা কোথাকার ঘোড়া? এটা 4 নম্বর পেটুয়াখালীর ঘোড়া। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে চলে এসেছি আমি বারাইপুর থানার অন্তর্গত, এটা হচ্ছে দুর্গাপুর স্টেশন থেকে ইন্দ্রপালা গ্রামে। মা মনসা পূজার উপলক্ষে দেখতে পাচ্ছ এখানে ঘোড়া দৌড় হবে, প্রতি বছর এখানে হয়, দুদিন করে ঘোড়া দৌড় হয়। তো আমি প্রথম দিনে আসতে পারিনি, আজকে চলে এসেছি ঘোড়া দৌড়, ঘোড়া দৌড়ে। তো দেখাবো এখন তোমাদের, সমস্ত ঘোড়া এখানে রেডি হয়ে গেছে, আর একটু পরে জাস্ট 5 মিনিট পরে এখান থেকে ঘোড়া দৌড় শুরু হবে। তো তোমরা দেখতে থাকো। দাদা আপনার নামটা বলবেন। দাদা আমার নাম সবরুল গাজী। আচ্ছা, এই ঘোড়াটা কোথাকার ঘোড়া? এটা 4 নম্বর পেটুয়াখালীর ঘোড়া। মানে পেটুয়াখালী ওটা কোন থানার আন্ডারে পড়ছে? ওটা বাসন্তী আন্ডারে পড়ছে। আচ্ছা, বাসন্তী থানা, তাই তো? বাসন্তী থানা পড়ছে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আজকের কখন ঘোড়া দৌড় হবে? বিকেল 4 ঘটিয়ায়। আচ্ছা আচ্ছা, আর এটা পাশে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, এটা কি মানে তোমার সুপারি নাকি? হ্যাঁ, এটা আমার ঘোড়া সুপারি। আচ্ছা বাবু, তোমার নামটা কি বলো বাবু? জোরে বলো, জোরে বলো। জাহির সর্দার। আচ্ছা আচ্ছা, তোমার ঘোড়া দৌড় করতে ভালো লাগে? আচ্ছা আচ্ছা, তুমি পড়াশোনাও করো নাকি? পড়াশোনা করো, তার মাঝে এই ঘোড়া দৌড়ে আসো আবার। আচ্ছা আচ্ছা, তুমি তুমি মোটামুটি তুমি মোটামুটি কত কতদিন ঘোড়া দৌড় করাচ্ছ? 3-4 বছর করাচ্ছ। আচ্ছা আচ্ছা, এই ঘোড়া দৌড়টা করাতে তোমার কি ভালো লাগে? আচ্ছা আচ্ছা, আর দাদা তাহলে এই ঘোড়ার নাম কি? দাদা ছেড়ে দে। দাদা ঘোড়ার নামটা বলবেন। ঘোড়ার নাম? হ্যাঁ, রাজা। রাজা? রাজা। আচ্ছা আচ্ছা, দারুণ নাম, ঘোড়ার নামটা খুব সুন্দর নাম। ঠিক আছে, তোমার ভয় লাগে না ঘোড়া দৌড়? ঘোড়া দৌড় করাতে তোমার ভয় লাগে না? একটু তাকাও রাজা বাবু। আচ্ছা, আর এই রাজাবাবু এদিকে তাকাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, আর রাজাবাবুর সঙ্গে এই দাদারা সবাই এসছে, আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। এদিকে এদিকে সবাইকে দেখিয়ে দিচ্ছি, দাদারা রাজাবাবুর সঙ্গে এসছে, এগুলো রাজাবাবুর হচ্ছে সঙ্গে নিয়ে এসছে, আর রাজাবাবুর ফ্যামিলি বলতে চলে, রাজাবাবুর ফ্যামিলি। হ্যাঁ, এগুলো রাজাবাবুর ফ্যামিলি। আর এদিকে রাজাবাবুকে নিয়ে আছে, দাদা নামটা কি বলে জানো? শফিকুল গাজী। শফিকুল, শফিকুল দা এই রাজাবাবুর সঙ্গে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখানে রাজাবাবু শুধু দৃশ্যটা দেখো, কত সুন্দর ঘোড়া এটা, দেখলে বন্ধুরা তোমরা অসাধারণ ঘোড়া, মানে সামনে দিয়ে না দেখলে মানে ধারণা করতে পারবে না, এই ঘোড়াটা যেমন হাইট তেমন দেখতে অসাধারণ ঘোড়া, দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর। তোমার নাম কি বাবু? জিশান সর্দার। আচ্ছা আচ্ছা, এই ঘোড়াটা কি তুমি দৌড় করাবে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি মোটামুটি কত বছর ঘোড়া দৌড় করাচ্ছ? এই 2 বছর। আচ্ছা আচ্ছা, এই ঘোড়াটা কোথা থেকে এসেছে? সীতাকুণ্ড থেকে। সীতাকুণ্ড? ওটা কোন থানা? ওটা কোন থানা? আচ্ছা, এখানে কালকেরও ঘোড়া দৌড় হয়েছিল তাই তো? হ্যাঁ, এখানে 2 দিন করে ঘোড়া দৌড় হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা এ মোটামুটি এখন ঘোড়া দৌড় করানো হবে? হ্যাঁ, কিছুক্ষণ পরে। আচ্ছা আচ্ছা, ঠিক। চালাবি? প্রচন্ড গরমের কারণে ঘোড়াটাকে এখন গা ধুয়ে দিচ্ছে, দৌড়াবার আগে দৌড় শুরু হবে, তাই একটু গা ধুয়ে দিচ্ছে। বন্ধুরা এখন কিন্তু ঘোড়াগুলো রাস্তা দেখিয়ে নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছ, এই ঘোড়াগুলো রাস্তা দেখিয়ে নিয়ে আসছে, একটু পরে দৌড় শুরু হবে দেখতে পাচ্ছ। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ সমস্ত ঘোড়া চলে আসছে এদিক দিয়ে, এদিকে রাস্তা দেখিয়ে সমস্ত ঘোড়াগুলো নিয়ে চলে আসছে, একটু পরেই জাস্ট ঘোড়া দৌড় শুরু হবে। দেখতে পাচ্ছ রাস্তা দেখিয়ে নিয়ে চলে এসছে এদিক দিয়ে, এদিক দিয়ে রাস্তা দেখিয়ে ঠিক এইভাবে দেখতে পাচ্ছ, সব সবজি বাগান ছিল, বাগানগুলো সব নষ্ট হয়ে গেছে। এদিকে হচ্ছে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই জায়গাটা, ওখান থেকে ঘোড়া দৌড়টা শুরু হবে, শুরু হয়ে ওই রাস্তা দিয়ে এসে এখান থেকে এই দিকে চলে যাবে। এই সরে যা, লাথি মারবে। বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত ঘোড়া কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে ঘোড়া শুরু হবে, ঘোড়া দৌড়। আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ,
বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোড়াগুলো একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এক্ষুনি ঘোড়া দৌড় শুরু হবে। আর এইটা হচ্ছে এখান থেকে স্টার্ট হয়ে ওই সামনে দেখা পাচ্ছ এই রাস্তা দিয়ে মোটামুটি ঘোড়াটা সামনে ওইদিকে দৌড় হবে। তো এদিকে সমস্ত ঘোড়া রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, সুপারি উঠে গেছে এখানে, সমস্ত উঠে গেছে দেখতে পাচ্ছ, ঘোড়া দৌড় এক্ষুনি শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা। মোটামুটি রেডি হয়ে গেছে সব দেখতে পাচ্ছ, ঘোড়াগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, এক্ষুনি ঘোড়া দৌড় শুরু হবে। আর তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাবো ঘোড়া দৌড়ের জন্য, ঘোড়া দৌড়টা খুব সুন্দর লাগবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো এখন দৌড় শুরু হয়নি, এগুলো জাস্ট দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো ঘোড়া দৌড়টা শুরু হয়ে যাবে একটু পরে। দাদা আপনার নামটা বলবেন দাদা? কার্তিক প্রামাণিক। আচ্ছা আচ্ছা, এই ঘোড়া দৌড়টা কোথায় হচ্ছে, এটা কোন জায়গায়? ইন্দ্রপালা। ইন্দ্রপালা মানে এটা দুর্গাপুর স্টেশনে, দক্ষিণ দুর্গাপুর ইন্দ্রপালা গ্রাম। আচ্ছা আচ্ছা, এই ঘোড়া দৌড়টা মোটামুটি কত বছর হচ্ছে? এই ঘোড়া দৌড়ের বয়স আমি অন্তত বলতে পারবো না, আমার আগে মানে 200 বছরের মতো হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা কি উপলক্ষে ঘোড়া দৌড়টা হয়? মনসা পূজা উপলক্ষে ঘোড়া দৌড় হয়। আচ্ছা আচ্ছা, মনসা পূজা উপলক্ষে মোটামুটি এই ঘোড়া দৌড়টা বহু বছর ধরে হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ঘোড়া দৌড়ের প্রাইজ মোটামুটি কি আছে দাদা? ঘোড়া দৌড়ের প্রাইজ আছে আমাদের টাকা, পঞ্চম স্থান পর্যন্ত আমাদের টাকার ব্যবস্থা। আর অন্যান্য ঘোড়া কি সান্ত্বনা পুরস্কার আছে? প্রত্যেক ঘোড়াতে আমাদের সান্ত্বনা প্রাইজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। শুনুন বন্ধুরা, দেখতে পাচ্ছ ঘোড়াগুলো সব রেডি হয়ে গেছে, এক্ষুনি দৌড় শুরু হবে। এই ঘোড়া দৌড়টা হচ্ছে বারাইপুর থানা দক্ষিণ দুর্গাপুর স্টেশন থেকে একটু ভিতরে ইন্দ্রপালা গ্রামে, ইন্দ্রপালা গ্রামে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ঘোড়াগুলো সমস্ত ঘোড়া রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, এক্ষুনি ঘোড়া দৌড় শুরু হবে। মোটামুটি ঘোড়াগুলো রেডি হয়ে গেছে, এক্ষুনি ঘোড়া দৌড় শুরু হবে। তো এটা হচ্ছে দক্ষিণ দুর্গাপুর স্টেশন থেকে বারাইপুর থানার, এটা ইন্দ্রপালা গ্রামে এই ঘোড়া দৌড়টা হয় মনসা পূজা উপলক্ষে। দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত ঘোড়া রেডি হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ কিছু ঘোড়া দাঁড়িয়ে আছে, এদিকে ওই ঘোড়াগুলো রাস্তা দেখে নিয়ে আসছে দেখতে পাচ্ছ, ওই সামনে দিয়ে ওখান থেকে এটা রাস্তা, এই রাস্তা দেখে নিয়ে আসছে। তো এখান থেকে এসে মোটামুটি এই ঘোড়াগুলো এখানে দৌড়ের জন্য রেডি হয়ে গেছে, জাস্ট এক্ষুনি দৌড় শুরু হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়াগুলো কিন্তু দৌড়ের জন্য উত্তেজিত হয়ে গেছে, এক্ষুনি ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে বন্ধুরা। এটা সেকেন্ড রাউন্ড শুরু হবে, তার আগে কিন্তু বন্ধুরা ঘোড়াগুলো ভীষণ উত্তেজিত হয়ে গেছে দেখতে পাচ্ছ। আচ্ছা বন্ধুরা, দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে, একটা ঘোড়া কিন্তু অন্যদিকে চলে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ, দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঘোড়াটা কিন্তু একদমই গায়ে যাচ্ছিল, আর একটু দেখতে পাচ্ছ বন্ধুরা আর দুটো একটা ঘোড়া যাচ্ছে, লাস্ট একটা ঘোড়া যাচ্ছে বন্ধুরা। টেক পাজা ফরি চলে এসেছে ফার্স্ট রাউন্ডে, প্রথম হলো টেক পাজা ফরি, দ্বিতীয় রাউন্ড চলে প্রথম চলে এলো দেখতে পাচ্ছ বন্ধুরা 3 নম্বর এবং 13 নম্বর দেখতে পাচ্ছ বন্ধুরা সেকেন্ড রাউন্ডে। প্রচন্ড গতিতে কিন্তু ঘোড়া দৌড়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচন্ড গতিতে দৌড়ে আসছে। আর এই তিনটে ঘোড়া একদম কাটাকাটি করছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচন্ড গতিতে, এবং তারপর তারা কিছুটা রেস্ট নিয়ে আবার স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ সেকেন্ড রাউন্ডে আরো দুটো ঘোড়া এগিয়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা, আর বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোড়া ছাড়ার পরে সমস্ত লোক কিন্তু স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে যাচ্ছে, মানে ঘোড়াগুলো ঢুকবে দেখার জন্য। দেখতে পাচ্ছ হুড়ি এবং ছুটে ছুটে বেঁধে গেছে, সব লোক ছুটে ছুটে যাচ্ছে দেখতে পাচ্ছ।
বন্ধুরা দেখতে পাচ্ছ টেক পাঁচা পরিজের ঘোড়ার সুপারি সেকেন্ড রাউন্ডে দৌড় করানোর পরে অসুস্থ হয়ে পড়েছে, তাই এখন একটু হাওয়া দিয়ে তাকে ঠিক করা হচ্ছে। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা টেক পাঁচা ফরিদের ঘোড়া, এ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এখানে এই দক্ষিণ দুর্গাপুরের ইন্দ্রপালা গ্রামের যে মনসা পূজা উপলক্ষে যে ঘোড়া দৌড়টা হয় সেই ঘোড়া দৌড়ে এখানে কিন্তু এই টেক পাঁচা ফরিদের ঘোড়া চ্যাম্পিয়ন হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঘোড়াটা এখন যেখানে যাচ্ছে বন্ধুরা চ্যাম্পিয়ন হচ্ছে, অসাধারণ একটা ঘোড়া।